কৃষি শিল্প উৎপাদনে তথ্যানুসন্ধানে সবসময় আপনাদের পাশেই AZ নিউজ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে জরায়ু ট্রিটমেন্ট দেখতে যাচ্ছি। ট্রিটমেন্টটিতে এই গাভীটি বারবারই তার জরায়ু, তার বীজ দেওয়ার পরে বীজগুলো কখনো স্থায়ী হচ্ছে না। এই ধরনের কন্ডিশনে আসলে একজন খামারি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়ে, কেননা বছর পর বছর বাচ্চাগুলো নষ্ট হয়ে গিয়ে সে এই গাভীটিকে শুধু খাবার দেওয়া ছাড়া এখান থেকে আর কোনো সাপোর্টই পায় না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, কী প্রসিডিউর করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এক ভাই আমাদের সাথে আছেন। আমরা আসুন আগে ওনার সাথে একটু পরিচিত হই। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু আপনার পরিচয়টা যদি দিতেন। আমার পরিচয় হলো, আমার গ্রামের নাম লক্ষ্মণদিয়া, গ্রামের নাম 40নং ওয়ার্ড। আমি একটা ভেটেরিনারি ন্যায় কর্মী এসিআই। জি জি। আমি আমার পার্শ্ববর্তী গ্রামে এটা, এখানে আসছে একটা জ্বরের একটা ট্রিটমেন্ট করতে। জি জি। যে বীজটা কনসেপ্ট করতেছে না বারবার দেওয়ার জন্য, কিন্তু বীজটা কনসেপ্ট হচ্ছে না। তারপরও সেটা বারবার যে গাভীটা যে ভরার পরে যাতে কনসেপ্টের পরে যাতে মালিককে একটু স্বয়ংসম্পূর্ণভাবে একটা লাভজন করতে পারে, সেই চেষ্টাটাই করতেছি। অ্যান্টিবায়োটিক দ্বারা দিয়ে চিকিৎসা হচ্ছে। অ্যান্টিবায়োটিক এখানে আপনি প্রথম স্টেপে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিচ্ছেন, তারপরে যদি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের ইনফেকশনটাকে আপনি টোটালি রিকভার করে নিয়ে আসতে পারেন, তারপরে আপনি হরমোনাল ট্রিটমেন্টে যাবেন। তো এই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কেমন সময় লাগবে, বা এটা আসলে কতদিন যাবত ট্রিটমেন্টটা চলতেছে? দুদিন যাবত। কালকে গতকাল ট্রিটমেন্ট করে দিয়েছি, আজকে দ্বিতীয় দিন ট্রিটমেন্ট করতেছি অ্যান্টিবায়োটিক দ্বারায়। এই তারপরে যে সামনে যে 18 থেকে 21 দিনের ভিতরে সময় আসবে, তখনই আবার ওয়াশ করে একটা হরমোন শুরু করে তারপরে আর ডিজে কনসেপ্টের কাজ করতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট স্টেপের জন্য আপনি মোটামুটিভাবে দেখবেন যে এটা প্রিপারেশন হয়েছে কিনা। তো আজকে আসলে এই কাজটা কি করতে হচ্ছে আপনার? মানে এখন জ্বরের ভিতরে অ্যান্টিবায়োটিক যে স্টোনাফেন, এসকেভের মানে যেমন এই যে স্টোনাফেন, দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্লোজলি। স্টোনাফেন এটা দিয়ে এটা দুটা বাইল দিতে হবে 2 গ্রামে 2.5 গ্রাম। ওটাকে জরার ভিতরে ওর ওভার আছে, ওভারটাকে সব করে, তখনই এটা এই স্টোনাফেন দিয়ে ওর জরার যে জীবাণুগুলো আছে এটার সাথে সাথে আরও আছে যে বিটাফস, বিটাফস 20 ml করে এটা মাংসে, গভীর মাংসে এটা মারতে হবে। আর তারপরে আছে রানাসল এডিট, এটাও 20 ml করে মাংসে মারতে হবে। তারপরে আছে এগুলা, এটাও খাওয়া দিতে হবে যাতে জ্বরটা জীবাণুগুলো আস্তে আস্তে আর ময়লাগুলো আস্তে আস্তে জীবাণুগুলো বের হয়ে যায়। এটা কি কোনো নির্দিষ্ট পরিমাণ আছে? আমাদেরকে একটু পরিমাণটা উল্লেখ করুন। নির্দিষ্ট পরিমাণ আছে 150 ml 6 ঘন্টা পর পর 450 ml করে দিতে হবে। আচ্ছা, আসুন আমরা পুরো ভিডিওটিতে আপনারা চোখ রাখবেন। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে দর্শক, এখানে একটি সতর্কতা আপনাদেরকে উদ্দেশ্যে প্রথমেই বলে নিচ্ছি, আপনারা কখনো নিজেরা এই বিষয়গুলো চেষ্টা করবেন না, কেননা এক্সপার্ট যারা আছেন তারা যেভাবে এই কাজগুলো করেন তাতে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু আপনি যদি করতে যান সেই ক্ষেত্রে সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাজ করতে সুবিধা হয়, এর জন্য ন্যাচারাল ব্যবস্থা। আমাদের দাঁড়াতে গেল কমসে কম যখন রাতের জন্য হয়, এই জন্য অ্যাঙ্গেল করে দাঁড়াতে হবে। সামনে বাঁকা ওটা সামনের দিকে রাখতে হবে, ডানটা ওটা পিছন দিকে রাখতে হবে। নিডেলটিকে ওভারি পর্যন্ত আপনি ইনসার্ট করে নিচ্ছেন। যে কাজটুকু আছে ভিতরে যে মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো পোস্ট করলাম এবং বাহিরে করবো। এটা নেওয়া হচ্ছে কি এই মুহূর্তে রেনাসল এডি, রেনাসল এডি। এটা কি পরিমাণে দেওয়া হবে এখন? এটা 20 ml দেওয়া হবে। 20 ml। এটা শরীরের গ্রোথ আর শরীরের যে জীবাণুগুলো আছে, শরীরের যে মিউকোসগুলো আছে এটা কম আছে, এর জন্য শরীরের গ্রোথের জন্য তার জন্য একটু সময় লাগে। এটা ইন্ট্রামাসকুলারি ইউজ করবেন, মানে মাংসে ব্যবহার করা হয়। জিনিসের ভিতরে হাওয়া আছে কিনা এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। তারপরে ভালো করে এখন দেওয়া হচ্ছে ভিটাফস। জি, এটাও 20 ml দেওয়া হচ্ছে। এটাও ইন্টারমাসকুলারি, মাংসে ব্যবহার করা হবে। ধরতে পারে ভাল দিব করতে। যাতে মাংসে খুলে না যায়, মিশে যায়। হ্যাঁ, ওকে। এখন যে সময়টা আছে 18 থেকে 21 দিনের সময়, সামনে যে একটা হিট আছে, হিটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। জি জি, হিটটা আসলে তখনই ওর মিউকোসটা আবার দেখা যে কি পরিমাণ আছে, মিউকোসটা কি ভালো না গুলাটে না পরিষ্কার, ওই জিনিসটা দেখা। তারপর আমাদের সামনে ওই একটা হরমোন ব্যবহার করা 2 ঘন্টা পর একটা কিচেন প্রয়োজন করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে কি ওদেরকে কোনো খাবার ওষুধ আপনি আর সাথে দিচ্ছেন? এখন যা খাবার টাবার আছে স্বাভাবিক না খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। স্বাভাবিক যে আগে যে খাবার টাবার খাওয়া তো এইভাবে থাকবে, নর্মালিভাবে থাকবে। আচ্ছা, আর যখন এই হিট আসবে 18 থেকে 21 দিন পরে, তখনই আবার এই মিউকোস দেখা তারপর পুনরায় এবারে ট্রিটমেন্ট করা হবে। এই অবস্থা এখন থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আশা করছি আপনারাও পরবর্তী এপিসোডের পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কৃষি শিল্প উৎপাদনে তথ্যানুসন্ধানে সবসময় আপনাদের পাশেই AZ নিউজ।